হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আছি রূপা, আর তোমাদের সাথে আজকে আমি একটি রেসিপি শেয়ার করবো, আর সেটা হচ্ছে ট্যাংরা মাছের রেসিপি, আর সেটা হবে ট্যাংরা মাছের ঝাল। তো আমি রেসিপিটার জন্য কি কি নিলাম দেখো। নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনে পাতা, আর ট্যাংরা মাছ নিয়েছি। এখানে আমি মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর নিয়েছি লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। তো এবার আমি মাছগুলোর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দেব, আর সর্ষে তেলটা তোমরা চাইলে দিতেও পারো, আবার না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এবার নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এবার মাছটাকে হালকা করে ভেজে নেব। আমি হালকা করে নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে দেব, নইলে ভেঙে যাবে মাছটি। হালকা করে ফ্রাই করা হয়ে গেল মাছ। তো এবার আমি মাছগুলো যে তেলে ফ্রাই করেছিলাম ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে দেব। আমি আলাদা করে আর তেল নেব না, ওইটুকু তেলেই আমার হয়ে যাবে। পেঁয়াজটা মোটামুটি হয়ে এসছে, এবার মাছগুলো দেওয়ার পালা। তো আমি ভাজা মাছটার মধ্যে বাটা মশলাটাকে মেখে নেব, পেঁয়াজ আর মরিচ বাটাটা। ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব মশলাটা, যাতে ভালো করে মাছের মধ্যে লেগে যায়। এবার আমি পেঁয়াজটার মধ্যে মাছটা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি হালকা হালকা করে নাড়াচাড়া করবো, যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, আর এবার আমি ঢাকা দিয়ে ঝুলটা ফুটতে দেব। তো মোটামুটি আমার হয়ে এসছে ট্যাংরা মাছের ঝাল। এবার নামিয়ে নেবার পালা, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো রেডি আমার ট্যাংরা মাছের ঝাল। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আর আমি চেষ্টা করব সবাইকে নতুন নতুন ভিডিও আমি যা পারি দিতে। নমস্কার সবাইকে।